সিলেটে এ পর্যন্ত করোনায় 7 জনের মৃত্যুর খবর মিলেছে। এ বিষয়ে জানাতে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার ইকরামুল কবির। ইকরাম, ধন্যবাদ মোটশি। সিলেটে প্রতিদিনই এক একটা নতুন নতুন করে রেকর্ড সৃষ্টি হচ্ছে। আজকে সর্বশেষ আমরা যেই তথ্যটি পেয়েছি, সকাল 8টা পর্যন্ত 416 জন আক্রান্ত হয়েছে এই সিলেট জেলায় এবং 6 জন মৃত্যুবরণ করেছে। আর যদি বিভাগের কথা বলি, সিলেট বিভাগে এ পর্যন্ত রেকর্ড আক্রান্তর খবর আজকে আমরা পেয়েছি। 708 জন আক্রান্ত হয়েছে এবং 7 জন মৃত্যুবরণ করেছে। সব কিছু মিলে সিলেট জেলায় 40% মানুষের দেহে করোনা শনাক্ত পাওয়া গিয়েছে। 147 জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল এবং 416 জনের করোনা আক্রান্তের শনাক্তের খবর আমরা পেয়েছি, যার কারণে যেই গড় হার হয় 40%। সব কিছু মিলে প্রতিদিনই নতুন নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। গতকালকে সিলেটে 10 জন মৃত্যুবরণ করেছিল এবং বিভাগে 14 জন মৃত্যুবরণ করেছিল। সে এই যাবৎকালে গতকালকে ছিল মৃত্যু সর্বোচ্চ রেকর্ড। এবং এই যে সিলেটের এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যদি বলি, প্রতিদিনই আমরা নতুন নতুন খবর পাচ্ছি, নতুন নতুন আক্রান্তের খবর পাচ্ছি। এই পর্যন্ত এই মাসের 25 দিন, গতকালকে পর্যন্ত হিসেবে 25 দিনে 153 জনের মৃত্যুর আমরা সংবাদ পেয়েছি এবং আজকে 7 জন মিলিয়ে 160 জন, 26 দিনে 160 জন মৃত্যুবরণ করেছে করোনায় এবং আক্রান্তর সংখ্যা 10,000-এর ছাড়ি 11,000-এর মতো হয়েছে। সব কিছু মিলে মানুষের যে সচেতনতা, মানুষের সচেতনতা বৃদ্ধি করার জন্য আজকে 5ম দিনের মতো লকডাউন চলছে। লকডাউনের মধ্যেও মানুষের সচেতনতা তেমন আনা যায়নি, মানুষ বিভিন্ন অজুহাতে বিভিন্নভাবে ঘর থেকে বের হচ্ছে। এই যে অবস্থা, এই অবস্থার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নমুনা পরীক্ষা করার জন্য মানুষ আসছে, শত শত মানুষ সকাল থেকে ভিড় জমাচ্ছেন, এখানে নমুনা দিয়ে যাচ্ছেন এবং নমুনা দিয়ে আতঙ্কের মধ্যে আছেন প্রত্যেকটি মানুষ। সিলেটের প্রত্যেকটা মানুষ একটি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এই আতঙ্ক কবে শেষ হবে কিছু বলা যাচ্ছে না, তবে সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করে চলার জন্য বলা আছে। 5 তারিখ পর্যন্ত, আগামী মাসের 5 তারিখ পর্যন্ত যে লকডাউন, কঠোর লকডাউন, সেই লকডাউন মেনে চলার জন্য সবাইকে নির্দেশনা দিয়েছে। লকডাউন মানলে হয়তো এই যে প্রতিদিনের রেকর্ডটা কিছুটা নামবে এবং করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমবে বলে মনে করছেন স্বাস্থ্য বিভাগের সবাই। মোটুসি এ ছিল সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সামনে থেকে করোনা আক্রান্তের সর্বশেষ খবর। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের সামনে থেকে সেখানকার করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির।